পবিত্র হজ এটি হলো বিশ্ব মুসলিমদের একটি মহাসম্মেলন। সারা বিশ্বের যত দেশ এবং রাষ্ট্র আছে সেই দেশ এবং রাষ্ট্রগুলো থেকে মুসলিম ভাইরা বড় কষ্ট স্বীকার করে নিজের জীবনের সঞ্চিত অর্থ, কষ্টের অর্থগুলো আল্লাহ রাস্তায় তারা ব্যয় করার জন্য জমা করে থাকে এবং তাদের সেই জমানো অর্থ আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে আল্লাহকে খুশি করার জন্য কাবা মুশাররফায় যান, আরাফাত, মিনা, মুজদালিফা, পাশাপাশি তারা মদিনা মুনাওয়ারায় আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাপবিত্র রওজা মুবারকে চোখে দেখে কাছে দাঁড়িয়ে তারা প্রাণ ভরে সালাম দেওয়ার জন্য সেখানে উপস্থিত হন। সম্মানিত শ্রুতি, একজন ইমানদার ব্যক্তির জীবনের সবচেয়ে বড় যে চাহিদাগুলো এই পবিত্র হজের মাধ্যমে সেটা পূরণ হয়। একটি ইমানদার মানুষ, একজন ইমানদার মানুষের সবচেয়ে বড় চাহিদা জীবনভর যে কাবার দিকে ফিরে নামাজ পড়লাম সেই কাবাটার সামনে যদি একটু যেতে পারতাম, সুবহানাল্লাহ বলেন, ঠিক এমনি করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্ব জগতের সকল নবী এবং রসুলের সর্দার, যিনি হলেন শাহনশাহে মদিনা, যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী এবং রসুলগণ 1,24,000 অথবা 2,24,000 সমসংখ্যক নবী এবং রসুলগণ যার পেছনে ইত্তেদা করেছেন, যে মহান নবী হলেন বিশ্ব সভার সভাপতি, যে মহানবী হলেন কিয়ামতের ময়দানের সভাপতি, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জান্নাতের সভাপতি, বলুন সুবহানাল্লাহ। সেই মহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎসমূহের সভাপতি বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের সামনে হাজিরা দেওয়া এটি সৌভাগ্যের ব্যাপার। যত নবী রসুল পৃথিবীতে এসেছেন কারো মাজারে কেউ যায় না, তার উম্মত যারা দাবি করে তারাও যায় না। হযরত ঈসা আলাইহিস সালামের মাজার পাবে কই? ঈসা আলাইহিস সালাম তো আকাশে আল্লাহ তুলে নিয়েছেন, ওরা কল্পনায় কাল্পনিক একটা দেহকে তারা সেখানে শুলিবিদ্ধ করে কিছু রক্ত তার সাথে খরম সৃষ্টি করে তার প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করে থাকে, কিন্তু ঈসা নবীর মাজার পৃথিবীতে কোথাও আছে কেউ কি দেখাতে পারবে? অসম্ভব, দেখাতে পারবে না। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন, বকাউলিহি ইন্না কাতালনা আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম রাসূলাল্লাহ ওয়ামা কাতালুহু ওয়ামা সলামুহু ওয়ালাকিন শুবিহা লাহু। আল্লাহ বলছেন ওদের দাবি, বকাউলিহি ওদের দাবি, ইন্না কাতালনা আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম, আমরা ঈসা ইবনে মারিয়াম মাসিহ ঈসা নবীকে আমরা হত্যা করেছি। আমার আল্লাহ বলছেন না, ওয়ামা কাতালুহু তারা কেউ তাকে হত্যা করে নাই, ওয়ামা সলামুহু কেউ তাকে শুলিবিদ্ধ করে নাই। তাহলে কার কথা বিশ্বাস করবেন? আল্লাহ। ইহুদিদের কথা, খ্রিস্টানদের কথা, না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ওয়াকাউলিহি ইন্না কাতালাল মাসিহ ঈসা ইবনে মারিয়াম রাসূলুল্লাহ ওয়ামা কাতালুহু ওয়ামা সলামুহু ওয়ালাকিন শুবিহা লাহুম। বরং তাদের তারা সন্দেহের মধ্যে পড়ে আছে যে আসলে ঈসা নবীকে তারা শুলি দিতে পারছে কি না, যে লোকটাকে তারা শুলি দিয়েছে, মানুষের প্রত্যেকের একটা শনাক্তি আছে, শনাক্তি যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার একটা শনাক্তি হালসুরত রিপোর্ট করে যে আমাদের পুলিশ ভাইরা তার দেহের হাত পা মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে কোনো জায়গায় কোনো ক্ষত আছে কি না, কোনো আঘাত আছে কি না, এই বিষয়গুলোর তারা রিপোর্ট করে, শনাক্তি বলে এটাকে। শনাক্তি শব্দের অর্থ হচ্ছে কাউকে পরিচয় করে দেওয়া। অতএব হযরত ঈসা আলাইহিস সালাম এতদিন পর্যন্ত নিজের কওমের মানুষের কাছে তিনি চলাফেরা করলেন, কেউ কি তার হাতের আঙ্গুলগুলো দেখে নাই? আপনার কথা বলেন না কেন? কেউ কি ঈসা আলাইহিস সালামের পায়ের আঙ্গুলগুলো দেখেনি? তার অবয়ব কি দেখেনি? কিন্তু যে লোকটাকে তারা শুলি দিয়েছে এই লোকটাকে হাত পা মিলে না হযরত ঈসা নবীর সাথে, তারা সন্দেহের মধ্যে পড়ে আছে। একদল বলছে যে না, ঈসা নবী না, তাকে শুলিবিদ্ধ করা হয়নি। পবিত্র কোরআন বলছে বাররাফাহুল্লাহু ইলাইহি, আমি তাকে আকাশে তুলে নিয়েছি, সুবহানাল্লাহ। অতএব সম্মানিত শ্রোতা, জগতের মধ্যে ঈসা নবীর মাজার নাই কোথাও,
যত নবী পৃথিবীর মধ্যে এসেছেন, প্রত্যেক নবী বাবা আদম আলাইহিস সালামের মাজার সেটি ওই মসজিদে খায়েব মিনায়, মিনার মসজিদে খায়েবে 70 জন নবীর মাজার আছে। সেই 70 জন নবীর মাজারের মধ্যে একজনের মাজার হযরতে বাবা আদম আলাইহিস সালামের মাজার। কিন্তু বাবা আদম আলাইহিস সালামের সেই মাজারটি কোথায়, এটা আজ পর্যন্ত কেউ চিহ্নিত করে সেখানে দেখাতে পারবে না। মসজিদে খায়েবের মতো বিশাল একটা মসজিদ, আর সব চতুর্দিকে হাজিদের থাকার জন্য তাঁবু, সেখানে কোথায় লম্বা কবর, কবরের কোনো অস্তিত্ব নেই। ঠিক অনুরূপভাবে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামের মাজার কোথায়? সহিহ কিতাবের মধ্যে বলা হয়েছে হযরতে ইসমাইল এবং ইব্রাহিম, ইব্রাহিম এবং ইসমাইল এই দুজনের মাজার হচ্ছে কাবা ঘরের সাথে। কাবা ঘরের সাথে যে মাতাফ তওয়াফ করা হয়, তওয়াফের মাতাফের নিচে তাদের মাজার। কথা কি বুঝতে পারছেন? তো পৃথিবীর মধ্যে এইভাবে যদি আমরা লক্ষ্য করি, কোনো নবীর মাজার সহজভাবে কোনো চিহ্নিত করা বড় কঠিন। যেটা চিহ্নিত করা হয়েছে সেখানেও কিন্তু তার ভক্তরা আজ পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়ুকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে এখন গ্রহণযোগ্য নয়। অতএব তারা তাদের কোনো উম্মত বলতে গেলে পৃথিবীতে এখন সেটি ক্ষীণ অবস্থায় আছে। আর সেই তুলনায় আমরা যারা মুসলমান, সারা বিশ্বে প্রায় 200 কোটি মুসলমান, আমাদের প্রত্যেকের কলিজার মধ্যে গেঁথে আছে আমাদের প্রিয় নবী ইসলামের রওজা মোবারক। বলুন সুবহানাল্লাহ। সেই রওজা মোবারক দেখার জন্য আমরা ছবিতে টেলিভিশনে আমাদের অন্তর তৃপ্ত হয় না, আমাদের মন শান্তি পায় না, বরং আমাদের সেখানে যেতে হয়।